কাপড় বারবার বদলানো যায়, চরিত্র বদলানো যায় না। আর চরিত্র বদলালে সব শেষ হয়ে যায়, এটা মাথায় রাখবেন। গ্রামগঞ্জের লোকেদেরও টাকা দেবে, দিলে বলবেন টাকাটা নিয়ে ভালো করে খেয়ে নে, তোমাকে ভালো করে খেয়ে নে, মাংস ভাত ভালো করে খেয়ে নে, আর ভোটের সময় উল্টে দে। এ তো ঘরে ঘরে জানেন না, এখনো দেখতে পাচ্ছেন না ঘরে ঘরে ডিভোর্স করছে হাজবেন্ড ওয়াইফে। বিজেপি এমন একটা পার্টি ঘরে ঘরে ডিভোর্স করতে এনকারেজ করে। হিন্দু মুসলমানে শুধু ভাগ করে তাই নয়, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সিরুল কাস সিরুল ট্রাইব সবে সবে ভাগ করে দেয়, এমনকি মা মেয়েতে ভাগ করে দিচ্ছে, বাবা ছেলেতে ভাগ করে দিচ্ছে, এমন একটা পার্টি। আর দুদিন পর পর আসছে, ফাইভ স্টার হোটেলে থাকছে, ফাইভ স্টার হোটেলে পার্টি অফিস চালাচ্ছে। কোনোদিন বাংলায় সব শুনেছি আমরা? কোটি কোটি টাকা নিয়ে আসছে, আর একটা গরিব লোককে বলছে শোন আমি ফাইভ স্টার হোটেল থেকে রান্না করে নিয়ে আসবো, তোর ওখানে বসে একটু খাবো, তুই একটু দেখাবি, ওইটা ছবি উঠবে আর আমি ওইটা একটু ছবি তুলব। বাইরে থেকে ফাইভ স্টার হোটেল থেকে রান্না করে নিয়ে চলে আসছে, একটু ছিঁড়ে মুখে দিচ্ছে, আর দেখাচ্ছে মেয়েরা কত রান্না করছে, একটাও কিন্তু খায় না। ওটা মনে রাখবেন টোটালটাই ভাওতা, গরিব মানুষকে অপমান করছে, গরিব মানুষকে অসম্মান করছে। এই বিজেপি রাজনৈতিক দল মনে রাখবেন, উত্তর প্রদেশে যান গিয়ে খবর নিন, আজকেও সকালে তিনটে বাচ্চা মেয়ের উপর কি অত্যাচার হয়েছে। কি স্বরাষ্ট্রমন্ত্রী, তোমার মুখ দিয়ে তো একটা কথা বেরোয়নি যে বাচ্চাদের উপর যে অত্যাচার হয়েছে তা নিয়ে। দিল্লিতে দাঙ্গায় কত লোক মেরেছ এনপিআর এনআরসি নিয়ে, একবারও বলেছ? আসামে কত লোক মেরেছ, একবারও বলেছ? কিষাণদের উপর কি অত্যাচার চলছে, পেরেক পর্যন্ত ফুটে দেওয়া হয়েছে যাতে কিষাণরা মাঠে হাঁটতে না পারে, একবারও বলেছ? লজ্জা করে না? একটা স্বৈরাচারী রাজনৈতিক দল, একটা বর্বরোচিত একটা রাজনৈতিক দল, একটা ঘৃণ্য রাজনৈতিক দল মানুষের মধ্যে শুধু হিংসা ছড়ায়, বিদ্বেষ ছড়ায়, কুৎসা ছড়ায়, ভাই বোনে ঝগড়া লাগায়, তার বড় বড় কথা সে নাকি এখন বাংলা দখল করবে, বলে যাও গিয়ে আগে নিজে দিল্লি সামলাও, বলে আগে যাও দিল্লি সামলাও। কিষাণরা এসেছিল তাও তো সামলাতে পারোনি, কিষাণদের কিভাবে মেরেছ, কিষাণরা কয়েকটা ট্রাক্টর নিয়ে গেছিল, কিষাণদের সামলাবার ক্ষমতা নেই? ও দিদি মমতাদিকে সামলাবে আর বড় বড় জ্ঞান দেবে, বল মমতাদির মতো মার খেয়ে রাজনীতি করতে হলে না, আর মমতাদির মতো রাজনীতি ছোটবেলা থেকে এইভাবে ডেডিকেশন নিয়ে করতে হলে তোমাকে হাজারবার জন্ম নিতে হবে, আর তাও এই চেহারায় হবে না, এই চেহারায় হবে না, অত ফোলা ফোলা চেহারা বেশ নাতুস নুতুস, সুন্দর সুন্দর দেখতে, ফানুস ফানুস চেহারা, ফাটুস ফুটুস চেহারা, আর আমাদের মতো এসে লড়াই করো, যাও গিয়ে বাড়িতে বাসন মাজো, যাও গিয়ে ঘর পোছো, যাও গিয়ে ডান্ডার সাথে লড়াই করো, যাও গিয়ে বন্দুকের সাথে লড়াই করো, গুলি বন্দুকের সাথে লড়াই করে বেঁচে আছি মনে রাখবেন। আর একটা কথা আপনাদের বলি, আমার পরিবারের সবাই পলিটিক্স করে, হয়তো উঁচু জায়গাতে নেই, যখন ইন্দিরা গান্ধী আমরা যখন কংগ্রেস করতাম হেরে গিয়েছিল, আমরা সবাই দুবোন মিছিল করতাম, তখন কাউকে দেখতে পাইনি, কই তখন তো এই কোশ্চেন আসেনি। আর অভিষেককে কেন এই পলিটিক্সে এনেছিলাম, আজকে ওদের কনস্টিটিউয়েন্সির লোক আছে বলে আপনাদের আমি বলে যাই, অভিষেক আমার কাছে স্পেশাল কোনো প্রায়োরিটি পায় না, কিন্তু মনে রাখবেন আমাকে যখন হাজিরায় মারা হয়েছিল, আমার মাথা ফেটে চৌচির হয়ে গিয়েছিল, তখন সবে ও ছোট্ট জন্মেছে, অনেকদিন ধরে দেখেছি আমার মাথায় ব্যান্ডেজ করা, আমার হাতে ব্যান্ডেজ করা, তারপরে মা ওকে গল্প করতো দিদিকে কেমন করে সিপিএম মেরেছে, ও তখন একটা কংগ্রেসের পতাকা নিয়ে মিছিল করতো একা একা, দেড় বছর দু বছর বয়স, দিদিকে মারলে কেন, জবাব দাও জবাব দাও জবাব দাও, ছোট্টবেলা থেকে দু বছর বয়স থেকে ওইটা করত, এবং ওর এই ইন্টারেস্ট দেখে আজ বড় বড় কথা বলছে, কই তোমরা তোমাদের ছেলে মেয়েদের তো বিদেশে পাঠিয়ে দাও বাবা, বিদেশে গিয়ে চাকরি করছে, ভালোই আছে, সুন্দর আছে, এরাও তো চলে যেতে পারতো, ওরা তো কেউ যায়নি। আমার পরিবারের দাদার একটা ছোট্ট মেয়ে ছাড়া ওকেও বারণ করেছিলাম, আমাদের পরিবারের কাউকে আমরা বিদেশ যেতে দিইনি, তার কারণ হচ্ছে তারা এই মাটিতে থাকুক, এই মাটিতে ভালো থাকুক, বাবা মার কাছে থাকুক, বাবা মার কাছে থেকে তারা পড়াশুনো করুক, তারা পড়াশুনোই তো খারাপ নয়, তো এরা তো বিদেশে চলে যেতে পারতো অনেকের জন্য, তা তো যায়নি, প্রতিদিন এদের উপর অত্যাচার হচ্ছে, ওকে অ্যাক্সিডেন্ট করে মারার চেষ্টা হয়নি, আপনারা জানেন না, ওর একটা চোখ আজও দেখতে পায় না,
চোখ নষ্ট করে দিয়েছে, চোখ উপরে গিয়েছিল, চোখের মনি উপরে এসেছিল। এত সস্তা নয় এই জায়গাটা এসে রাজনীতি করা। আর মনে রাখবেন, আমার পরিবার এমন কোনো কাজ করবে না যাতে আপনাদের কোনো বদনাম হবে। ছোট থেকে বড় হতে সব পরিবারই, একটা পরিবার প্রথমে ছোট থাকে, সেই পরিবারের ছেলে মেয়ে মানুষ হয়, বাবা মা ছেলে মেয়েদের মানুষ করে, তারপরে তারা একটা চাকরি জোটায়, নয় একটা ব্যবসা করে, এই করে করে এক একটা পরিবার বড় হয়। আমাদের পরিবার বড় হতেও চারটে জেনারেশন লেগেছে, চল্লিশ পঞ্চাশ বছর ধরে করেছে, আজকে নয়। কাজে এই সমস্ত কথা বলে প্রতিদিন আমার খারাপ লাগে, আমার জন্য ওকে কথা শুনতে হয়। আমি মনে করি যত তোমাদের গালাগালি দাও তোমরা আমাকে দাও, তুমি আমার বাড়ির বউদের গালাগালি দেবে না, আর তুমি ছোটদের গালাগালি দেবে না, বড়দের যা ইচ্ছে দাও আমরা সহ্য করে নেব, কিন্তু বাড়ির বউদের অসম্মান করবে না আর বাড়ির ছোটদের গালাগালি দেবে না। আমি ছোটদের খুব ভালোবাসি, সে অভিষেকই হোক আর হরষেকই হোক। আমরা বাড়িতে থাকি বলে ঘটনাগুলো জানি কত যন্ত্রণা। একটা চোখে আমার যদি একটা বালি ফোটে চোখে কত কষ্ট হয়, আর যদি পুরো মুনিটাই উপরে চলে আসে তার কতটা কষ্ট হয়। বাঁচার সম্ভাবনা ছিল, ছিল না, তাকেও তো মেরে ফেলা চক্রান্ত হয়েছিল। সুতরাং তাকে তো আমি ডেপুটি চিফ মিনিস্টার করিনি, তাকে তো আমি চিফ মিনিস্টার করিনি, কিছুই করিনি, জাস্ট আপনাদের দ্বারা নির্বাচিত হয়ে একটা এমপি হয়েছে। তাও আমি ওকে বলেছিলাম তোর লোকসভায় দাঁড়াবার দরকার নেই, পার্টি কর, জনগণের কাজ কর, একটা রাজ্যসভায় দাঁড়াবি। আমাকে বললো না, আমি লোকসভায় মানুষের দ্বারা নির্বাচিত হব, আমি রাজ্যসভায় যাব না। এটা তোমার হাতের মুঠোই ছিল। আজকে যারা জানো না তারা বড় বড় কথা বলছো। অমিত শাহ, তোমাকে আমি চ্যালেঞ্জ করছি, তোমার ছেলেকে যাও রাজনীতিতে নামাও, রোজ পার্টি জিন্দাবাদ বলে বেড়াও, অন্য পার্টির সহকর্মীরা যেমন কাজ করে তোমার